আমেরিকার তৈরি সবথেকে আধুনিক যুদ্ধবিমান F-35 তৈরি হয়েছে রাশিয়ানদের প্রযুক্তিতে ভর করেই। আমেরিকার F-35 তৈরির অনেক আগে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল এই ইয়াকোভলেভ ইয়াক-141 যুদ্ধবিমানটি, যেটাকে F-35-এর আদিপিতা বলা যেতে পারে। কেননা F-35-এর নির্মাতা প্রতিষ্ঠান লকহিড 1992 সালে রাশিয়ার ইয়াকোভলেভের কাছে থেকে এই ইয়াক-141-এর প্রযুক্তি কিনেছিল। এমনকি এটাতেই প্রথম ইঞ্জিনের জন্য ফ্ল্যাট নজল তৈরির চেষ্টাও করা হয়, যেটা অনেক বছর পর আমেরিকা তৈরি F-22 র্যাপ্টর বিমানেও দেখা যায়। অর্থাৎ এই ইয়াক-141 কেবল F-35-এরই নয়, বরং আমেরিকার সবথেকে সেরা ফাইটার বিমান F-22 র্যাপ্টর প্রযুক্তিরও প্রথম প্রদর্শক ছিল। আর F-22 যুদ্ধবিমানটিরও নির্মাতা প্রতিষ্ঠান সেই লকহিড মার্টিন। ইয়াক-141 হচ্ছে ইয়াকোভলেভের তৈরি সর্বশেষ যুদ্ধবিমান। বর্তমানে রাশিয়ার যুদ্ধবিমানগুলো কেবল সুকু এবং মিকুয়ানেই তৈরি করে থাকে, কিন্তু অতীতে এই ইয়াকোভলেভও যুদ্ধবিমান তৈরি করত। যাই হোক, ইয়াক-141 তৈরি করা হয়েছিল রাশিয়ার নৌবাহিনীর জন্য। বর্তমানে F-35B আমেরিকান নৌবাহিনীতে যে উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সেই একই উদ্দেশ্যে ইয়াক-141 তৈরি করেছিল রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। অর্থাৎ ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং বা খাড়াভাবে আকাশে উঠতে এবং নামতে পারত যুদ্ধবিমানটি। তবে এটি কিন্তু রাশিয়ার প্রথম এ ধরনের যুদ্ধবিমান নয়। এর আগেও রাশিয়া ইয়াক-38 নামে এ ধরনের বিমান ব্যবহার করছে, যেগুলো ডিজাইন করা হয়েছে 70-এর দশকে। মোট 231টি ইয়াক-38 তৈরি করেছিল সোভিয়েতরা। এটি ছিল বিশ্বের প্রথম ভার্টিক্যাল টেক অফে সক্ষম যুদ্ধবিমান। ইয়াক-38কে অবসরে পাঠিয়ে নতুন যুদ্ধবিমানের জন্য তৈরি করা হয় ইয়াক-41। ইয়াক-41 ছিল সোভিয়েতদের গোপন নাম। পরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে এটিকে প্রকাশ্যে আনা হয়, তখন নাম দেওয়া হয় ইয়াক-141। যুদ্ধবিমানটিতে 3টি ইঞ্জিন ছিল। এর মূল ইঞ্জিনটি পিছনে থাকত, যেটি ছিল সয়ুজ R-79 টার্বোফ্যান ইঞ্জিন। এটি সবথেকে শক্তিশালী ইঞ্জিন ছিল, বাকি দুটির ক্ষমতা কম ছিল। সেগুলো সামনে বসানো হতো, যার মডেল RD-41 টার্বোজেট। এগুলো ভার্টিক্যাল টেক অফে সাহায্য করত। যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 1800 কিলোমিটার, আর পাল্লা ছিল 2100 কিলোমিটার। ভূমি থেকে প্রায় 51,000 ফিট উঁচু দিয়ে উঠতে পারত যুদ্ধবিমানটি। মোট 5টি হার্ড পয়েন্টে অস্ত্র নিতে পারত। এরকম 4টি যুদ্ধবিমান তৈরি করেছিল সোভিয়েতরা, যার মধ্যে 2টি উঠতে পারত, বাকি 2টি পরীক্ষার জন্য। সোভিয়েত ইউনিয়নের পতন হলে যুদ্ধবিমানটি ফান্ডিং বন্ধ হয়। সেই সুযোগ নেয় আমেরিকার লকহিড এবং পরবর্তীতে লকহিড মার্টিন। যাই হোক, পুতিন ক্ষমতায় এসে ইয়াকোভলেভ কোম্পানিকে আবারও সচল করেই। ইয়াকোভলেভের যাত্রীবাহী বিমান তৈরিতে মনোযোগী হলেও ইয়াক-130 যুদ্ধবিমানও তৈরি করেছে, যেটা বাংলাদেশ ব্যবহার করছে। তবে ইয়াক-141-এর কপালে কী ঘটেছে তা প্রকাশিত নয়। প্রিয় দর্শক, আধুনিক যুদ্ধবিমানের প্রযুক্তিতে এই যুদ্ধবিমানের ডিজাইনটি কতটা প্রভাব রেখেছিল বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।